ইতিমধ্যে আমার কলিজার ভাইয়েরা কলিজার বোনেরা আমাকে ইনবক্সে নখ দিচ্ছে যে আপু আপনার শরীরের অবস্থা কেমন এখন একটু আপডেট একটু জানতে চাই তো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি তোমরা বুঝতেই পারছো আমার বয়ে আমি তেমন ভালো না তো ভাবলাম যে ছোট্ট আকারে একটা মেসেজ দিতে চলে আসলাম তোমাদের মাঝে আমার শরীরের অবস্থা অনেকই খারাপ তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে তো এখন কিন্তু ফারিয়ার সব কিছু উঠে কেয়ার করতেছে ফারিয়ার বাবা আর আমি বাসায় একটু রেস্ট নিচ্ছি তো এক হচ্ছে জ্বর আর হচ্ছে শ্বাসকষ্ট সমস্যা তো যা খাবার দৌড়ি সব মনে হচ্ছে আর কি তো এই খারাপ সময় আমার পাশে আছে আমার জামাই মানে আমার জামাই মশাই খুব মানে টেক কেয়ার করতেছে মানে সুস্থতা যে আল্লাহর কতটা নেয়ামত সেটা অসুস্থ হইলে বোঝা যায় তাই না বন্ধুরা তো অসুস্থ হইলে বোঝা যায় যে আসলে কে আপন কে পড় কিন্তু একমাত্র স্বামী হয় যে বেস্ট তাছাড়া আর কেউই না তো ও তো চেঞ্জ করে করে খাবার আবার ফারিয়ার যত্নে আমার যত্ন নিয়ে তো এখন আর এক দিন এক এক খাবার নিয়ে আসতেছে চাচ্ছে যে আমার রুচিটা ফিরে পাচ্ছি কিনা তো এখানে আছে চিকেন যদিও এগুলো আমার খাওয়া নিষেধ তারপর কিছু করার নাই। আর ইতিমধ্যে অনেকে আমাকে ইনবক্সে নক দিচ্ছে যে আপু আপনি কি প্যাগনেট কিনা কিন্তু ওই আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলতেছি যে না আমি আসলে ওই ধরনের কিছু না এমনিতেই একটু আমার জ্বর আর শ্বাসকষ্ট আর কি ধরা পড়ছে তো সেজন্য হয়তো বা ভিডিও কি আকারে যাচ্ছে বা কি তোমরা আমাকে অনেকে অনেক দোয়া করতেছো আমার কলিজা টুকরা ভাই বোনেরা অনেকে কাছ থেকে যতটা সাপোর্ট পাইতেছি আমি তোমাদের দোয়া তোমাদের ভালোবাসায় তো তোমরা দোয়া করো যাতে শুক্রবারের রিপোর্টে আবার একটু